শুরুতে এই সংবাদ শিরোনাম, নিরাপত্তা বাহিনী চরম ধৈর্য ধরছে, আর থাকবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সিলেটে হেফাজত এবং ছাত্রলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এবার থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে বিমান হামলা চালালো মিয়ানমার। রাশিয়া ও চীনকে মোকাবেলায় গোপনে মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে ইয়েমেনের পাল্টা হামলা ঠেকাতে সৌদিকে যে শর্ত মানতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দুই দিন ধরে দেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার নমনীয় নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে মাত্র। নিরাপত্তা বাহিনীর চরম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে, কিন্তু এ অবস্থা আর থাকবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাট হাজিরিতে বিক্ষোভে হতাহতের ঘটনায় শনিবার বিক্ষোভ এবং রোববার হরতালের ডাকে হেফাজত ইসলাম। বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুটপাট সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। রোববার হরতালের দিনও ঢাকাসহ সারাদেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করলে তাদের উপরও হামলা করা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে দিনভর। রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ করা হয়। এই দুই দিনের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রোববার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় 10 এবং চট্টগ্রামে 4 জন নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতিম এবং ছোট্ট ছোট্ট শিশুদের ডাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এগুলো থেকে বিরত না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অহেতুক এসব আচরণ কাম্য নয়। সিলেটে হরতাল চলাকালে হেফাজত এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং 3 দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে 12:30 দিকে নগরের বান্দরবন বাজার সিটি পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2 জন ছাত্রলীগ কর্মী এবং ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে রোববার দুপুর 12:00 দিকে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে 12:30 দিকে বন্দর বাজার স্থল কামরান চত্বরে এসে জড়ো হন। এ সময় সিলেট বিভাগীয় ডাকঘরের সামনে থাকা কয়েকজন হেফাজত নেতাকর্মীদের দেখে ছাত্রলীগ ধাওয়া দেয়। তখন হেফাজত নেতাকর্মীরা দৌড়িয়ে সিটি মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ছাত্রলীগের ধাওয়ায় সিটি মার্কেটের ব্যবসা এবং শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে কামরান চত্বরের দিকে নিয়ে যান। পরে ছাত্রলীগ আরও সংঘবদ্ধ হয়ে হেফাজত কর্মী এবং ব্যবসায়ীদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত 15টি ককটেল বিস্ফোরণ ঘটান। কোনো নিন্দ এবং প্রতিবাদ বিক্ষোভে দমতে রাজি নয় মিয়ানমারের সামরিক সরকার। এবার থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমার বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, কারেন রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গতকাল শনিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী পাপুন জেলার একটি গ্রামে এই হামলা চালানো হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে 114 জন নিহত হয়েছেন। গত 1 ফেব্রুয়ারি সেনাভ্যুত্থানের পর গতকাল শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এ নিয়ে মিয়ানমারের সেনাভ্যুত্থানের পরে পর্যন্ত 440 জনের বেশি নিহত হয়েছেন। এবার প্রতিপক্ষকে মোকাবেলায় গোপন মহড়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীন এবং রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে একটি মহড়া পরিচালনা করবে মার্কিন সামরিক বাহিনী। সিএনএন এর বরাত দিয়ে খবর জানিয়েছে পার্স টুডে। বলা হয়েছে, গ্রীষ্মে যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন এবং রাশিয়ার যে কোনো প্রত্যাশিত হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। এদিকে চীন এবং রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে আমেরিকার বিরোধ ক্রমে বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরন এবং ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং কেউই তা জানতে পারবে না।
আলোচনা চাইলে সৌদি আরবকে আগে হামলা বন্ধ করতে হবে এবং অবরোধ তুলে নিতে হবে এমনই শর্ত জুড়ে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য মোহাম্মদ আল বাখিতি তিনি বলেন সৌদি আরবের হামলা বন্ধ হলে এবং অবরোধের অবসান ঘটলেই কেবল শত্রুর ভূখণ্ডের গভীরে পাল্টা হামলা বন্ধ হবে ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো অন্যায্য এবং এখন যুদ্ধ বন্ধ হলে তাতে আগ্রাসী দেশগুলোই লাভবান হবে ইয়েমেনে এখন আগ্রাসী দেশগুলোর মোকাবেলায় একটা ভারসাম্যপূর্ণ অবস্থার উত্তীর্ণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন আমেরিকা হচ্ছে আরব এবং ইসলামের উম্মার শত্রু এর আগে তারা সমালোচনা এবং যুদ্ধবিরতির যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলো কোনো ফল বয়ে আনতে পারেনি এ কারণে ইয়েমেন এখন বাস্তবে এর প্রভাব দেখতে চায় বলে উল্লেখ করেন মোহাম্মদ আল বাখিতি সুয়েজ খালের তুলনায় নর্থ সাউথ করিডোরে ঝুঁকি কম লাভ বেশি বলল ইরান ইরান বলেছে এশিয়া থেকে ইউরোপে পণ্যপরি খালের তুলনায় প্রস্তাবিত নর্থ সাউথ করিডোর রুটের ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক সুয়েজ খালে একটি বিশাল জাহাজ আড়াআড়িভাবে আটকে পড়ার কারণে গত কয়েকদিন ধরে সেখানে অসংখ্য জাহাজের জট আছে এবং এর ফলে প্রতিদিন শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে মস্কো নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি শনিবার এক টুইট বার্তায় লিখেছেন এনএসটিসি ভারত থেকে ইউরোপে পণ্য পরিবহনের সময় 20 দিন এবং খরচ শতকরা অন্তত 30% কমাতে পারবে কাজেই পণ্য পরিবহনের জন্য এটি সুয়েজ খালের একটি সেরা বিকল্প হতে পারে ইরানের পাশাপাশি ভারত এবং রাশিয়ার পক্ষ থেকে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা সিএনএসটি রুটের পরিকল্পনা তুলে ধরা হয়েছে 2000 সালে 7,200 কিলোমিটার দীর্ঘ বহুমুখী এই রুটের প্রস্তাব করা হয় পরে মধ্য এশিয়ার 10টি দেশ এই পরিকল্পনায় যুক্ত হয় জাহাজ রেল এবং সড়কপথের সমন্বয়ে তৈরি হওয়া এই রুটে পণ্য পরিবহনের খরচ শতকরা 30-60% কমবে এছাড়া বর্তমানে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনে 40 দিন সময় লাগলেও প্রস্তাবিত রুটে সময় লাগবে মাত্র 20 দিন ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর এই রুটে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে গত মঙ্গলবার থেকে জাপানি মালিকানাধীন বিশাল মালবাহী জাহাজ এভারগ্রিন সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ায় মালবাহী জাহাজ চলাচলে তৈরি হয়েছে বিশাল সমস্যা লোহিত সাগরের 200-এর বেশি জাহাজে বিশাল জট তৈরি হয়েছে এবং অনেক জাহাজ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে 4টি ফুটবল স্টেডিয়ামের সমান দৈর্ঘ্যের জাহাজটি টেনে তোলার জন্য কাজ করছে 10টি ড্রেজিং টাগবোট সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন মিশর প্রায় 1,40,00,000 ডলারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে